সাতপাড়া এগিয়ে চলো নবীন সংঘ। কাল্পনিক মন্দিরের আদলে নির্মিত হয়েছে পূজা মণ্ডপ। পূজা মণ্ডপের ভেতরে থার্মোকলের সাহায্যে নির্মিত হয়েছে দেবদেবীর মূর্তি। উত্তর চব্বিশ পরগনার বারাসাতের পাশাপাশি চাঁদপাড়া এলাকাতেও আয়োজন করা হয় বড় বড় বাজেটের কালী পুজো। চাঁদপাড়া এলাকায় অন্যতম পুজোর আয়োজক, সেকাটি এগিয়ে চলো নবীন সংঘ। এবারে ৪২তম বর্ষে পা রেখেছেন তাদের এই পুজো। কালী পুজো উপলক্ষে মণ্ডপ নির্মাণ হয়েছে কাল্পনিক মন্দিরের আদলে। মন্দিরের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে তৈরি হয়েছে প্রতিমাও। বরাবরের মতন এবছর কালী পুজো উপলক্ষে মণ্ডপ সংলগ্ন এলাকায় মাঠে বসেছে মেলা। প্রতিদিন মণ্ডপ দেখার পাশাপাশি বহু মানুষ আসছেন মেলাতেও। পুজো আয়োজকেরা জানালেন, পুজো মণ্ডপ তৈরি হয়েছে কাঠের চামচ, বাঁশ প্রভৃতি সামগ্রী দিয়ে। মণ্ডপের ভেতরের অংশ তৈরি করা হয়েছে শোলা দিয়ে। মণ্ডপের ভেতরে শোলা দিয়ে তৈরি করা হয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তিও। আয়োজকদের দাবি, সনাতন ধর্মের ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়েছে এই পুজো মণ্ডপে। পুজোর আয়োজকেরা জানালো, প্রতি বছর এখানে পুজো দেখতে বহু দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা আসেন। মাঝে দুবছর করোনা অতিমারির কারণে সমস্যায় পড়েছিলেন সকলেই, পুজোর আয়োজন করা যায়নি সেইভাবে। মেলাতে যারা দোকান দিয়েছেন তারাও সমস্যায় পড়েছিলেন করোনার কারণে। এবছর পরিস্থিতি স্বাভাবিক হতে ফের সকলে মেতে উঠেছেন উৎসবের আনন্দে। সব মিলিয়ে চাঁদপাড়া এলাকার নবীন সংঘের পুজো দেখতে প্রতিদিন হাজার হাজার মানুষের ভিড় জমাচ্ছেন এই এলাকায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, চাঁদপাড়া। নাইস এডুকেশন, কমলপৈত প্রতিষ্ঠিত নাইস এডুকেশন, প্রাইমারি ও এসএসসি টেটের শেষ কথা।